ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে সকল শিক্ষক মহোদয়, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আমরা মূলত আলোচনা করব আপনাদের যে সপ্তম শ্রেণীর সেশন পরিকল্পনা করা হয়েছে, মানে পুনর্বিবেচিত করা হয়েছে, আপনাদের সেশনগুলো কমানো হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনাটা থাকছে এবং কিভাবে কাজটি আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে সহজে করতে পারি। এবং আজকে মূলত আমরা হচ্ছে যে বিষয়টি নিয়ে কাজ করব, তো আমরা হচ্ছে যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর সেশন পরিকল্পনায় যেটা দেওয়া হয়েছে, এই সেশন পরিকল্পনায় আমাদের আসলে কি কাজটা কতটুকু থাকছে, আমরা কাজগুলো কিভাবে করাবো শিক্ষার্থীদের। মনে রাখবেন আপনাদের কিন্তু টোটাল এখানে 10টি সেশন অভিজ্ঞতা রয়েছে, 10টি সেশন অভিজ্ঞতা আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি সেই সার্বিক বিষয়গুলো একটু আলোচনা করব। যারা যুক্ত হয়েছেন, একটু অনেক হয়তো ব্যস্ত রয়েছেন এই সময়, সেক্ষেত্রে একটা কাজ করবেন, এই লাইভ থেকে শেয়ার করে দিয়ে রেখে দিবেন, আপনার যখন সময় হবে সেই সময়ে পরবর্তী সময়ে আপনি লাইভটা দেখে নিতে পারবেন। আশা রেখে বিগত দিনগুলোতে যেভাবে আপনারা সহযোগিতা পেয়েছেন শোভন অনলাইন স্কুলের কাছ থেকে, ঠিক সেভাবেও আমাদের সামনের দিনগুলোতে সহযোগিতা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রাখছি। আপনারা যারা সাথে ছিলেন অবশ্যই সাথেই থাকবেন, আপনারা যদি বলেন তাহলে আমি আলোচনাটা শুরু করতে পারি। আপনারা মোটামুটি সবাই যারা যুক্ত হয়েছেন একটু আমাকে জানিয়ে দিবেন আপনাদের সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা, সাউন্ড হচ্ছে একটি বড় বিষয় যে সেই বিষয়টি ক্লিয়ার যাচ্ছে কিনা, তাহলে আমি কিন্তু মূল আলোচনাটা শুরু করতে পারি। তাহলে দেখেন আমাদের হাতে সময় ছিল, আপনাদের যে বিষয়টি বলেছিল দেখেন 10 নভেম্বরের মধ্যে আমাদের সবকিছু কিন্তু শেষ করতে হবে 10 নভেম্বর আয়, আর এই শেষ করাটার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনাদের 23 জুলাই থেকে শুরু হয়েছিল কার্যক্রমটি, তাহলে আপনি 10 নভেম্বরে শেষ করতে পারবেন। কিন্তু আমাদের হাতে যেহেতু এত বেশি সময়টা নেই, অলরেডি আমরা অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো আমরা শুরুই করিনি সেশনগুলো, সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হবে, আমরা কিভাবে শেষ করতে পারবো, এই সার্বিক বিষয় নিয়ে আলোচনায় থাকবো। আপনারা যারা লাইভটি দেখছেন আশা রাখি একটু শেয়ার দিয়ে রাখবেন, আমি আমার আলোচনাটা শুরু করছি, যাদের সময় হবে না এখন তারা পরবর্তীতে, আপনারা শিক্ষক মহোদয় যারা রয়েছেন বিশেষ করে অভিভাবকবৃন্দকে আহ্বান করবো যে আপনারা অবশ্যই লাইভটি দেখবেন। আপনারা অনেক টেনশনের মধ্যে রয়েছেন বা চিন্তার মধ্যে রয়েছেন যে আপনাদের সন্তানেরা বাসায় লেখাপড়া করছে না, বিভিন্ন সময় অভিভাবক ঠিকইভাবে বলে আর কি আমাদের যে নতুন এক কি কারিকুলাম আসলো, যে কারিকুলামে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হচ্ছে না, তারা বাসায় আর পড়ছে না। এখন কিন্তু কিছুটা বিষয় আছে যে বিষয়টা এখানে যুক্ত করা হয়েছে, নতুন সেশন পরিকল্পনাটা দেওয়া হয়েছে, এখানে কিছু কাজ শিক্ষার্থীদের বাসা থাকবে যারা তারা বাসা থেকে করে নিয়ে আসবে। চলুন আমরা হচ্ছে মোটামুটি সরাসরি আমাদের আলোচনাটা শুরু করি, আর যদি বিস্তারিত দেখে থাকেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। যে বিষয়টি বলছে যে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম একই বছরে চালু হলো বিধায়, মানে এই বছরই দুটাই চালু হয়েছে, যেন শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রশাসক এবং সবারই নিজেদের প্রস্তুত করতেও নতুন শিক্ষাক্রমে অভ্যস্ত হতে কিছুটা সময় বেঁচে লেগেছে। বিশেষ করে আমাদের শিক্ষক মহোদয় রয়েছে, আমাদের শিক্ষার্থীরা এই নতুন কারিকুলামের সাথে সেট আপ হওয়ার জন্য কিন্তু একটু সময় লেগেছে। এটা কিন্তু সত্য কথা যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা আসলে কিছুই বুঝিনি, অনেকে হয়তো টিজি পাইনি, অনেকে হয়তো এখনো টিজি পাইনি, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটা স্বল্পতা রয়েছে, সক্ষমতার জায়গা থেকে আমরা কিন্তু একটু পিছিয়ে আছি। সেই ক্ষেত্রে আমরা সব কাজগুলো তো করতেই পারিনি, দেখেন কি বলেছে এখানে, তাই জানুয়ারি থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যতগুলো শিক্ষণ অভিজ্ঞতা সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল সেক্ষেত্রে তা করা সম্ভব হয়নি। যেহেতু সম্ভব হয়নি সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়েছে যে কিছু সেশন শিক্ষার্থীদের কমিয়ে দিয়ে আমরা কিভাবে কাজটি করতে পারি। সেশন কমিয়ে দেওয়া মানেই হচ্ছে যে সবগুলো সেশন যেগুলো দিয়েছে সেগুলো যে পড়াবো তা না, এর বাইরেও যে সেশনগুলো রয়েছে সেটাও কিন্তু আমাদের পড়াতে হবে, বিস্তারিত আলোচনা করবো, শুধু নির্দেশনাটা আমরা একটু দেখে নিই। 10 নভেম্বরের মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অবশিষ্ট শিক্ষণ অভিজ্ঞতা সমূহ সম্পূর্ণ করার জন্য শিক্ষকদের জন্য কয়েকটি নির্দেশনা নিচে দেওয়া হলো। এখানে যে বিষয়টা মনে রাখার বিষয় বলেছে যে এটি শুধু এই যে কম করে দেওয়া হয়েছে এটা আমাদের 23 সালের জন্য প্রযোজ্য, 24 সালের জন্য কিন্তু প্রযোজ্য হবে না। 24 সালে শিক্ষক সহায়িকা অনুসরণ করে আপনাকে ঠিক আগের মতোই কাজটি
করতে হবে। এই ছিল আমাদের প্রারম্ভিক আলোচনাটা। আমরা এ পর্যায়ে সরাসরি সেশনে চলে যাব। আমি চলে যাচ্ছি এ পর্যায়ে আমাদের দ্বিতীয় যে আলোচনাটা ছিল সেশন টু, সেখানে হচ্ছে আমরা আলোচনা করব আপনাদের সেশনগুলো বিস্তারিত। আশা রাখি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সপ্তম শ্রেণীর আপনাদের যে শিক্ষণ অভিজ্ঞতাগুলো নেওয়া হয়েছে এবং কিভাবে কাজটি করতে হবে। মূলত অনেকে হয়তো মনে করছেন যে আপনাদের কিছু অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটি কমানো হয়নি, মনে রাখবেন, আপনাদের শুধু সময়টি কমানো হয়েছে। যেমন ধরেন আমরা প্রথম 6 নম্বর অভিজ্ঞতা পেজে যদি শেয়ার করি, আ গুড রিডার, এখান থেকে অ্যাক্টিভিটি 6.8 এবং 6.9 আপনাদের যে বিষয়টি ছিল, এখানে পুরো ইউনিট জুড়ে আপনাদের ছিল হচ্ছে 6.5 ঘন্টার একটি অভিজ্ঞতা শিক্ষার্থীরা নেবে, সেখানে 1 ঘন্টা কমানো হয়েছে। আর এই কমানো কাজটি কিভাবে করতে হবে সেটাই আসছে আমাদের বোঝার বিষয়ে। একটু যদি আমরা একটু ডিটেলস জেনে নিই, আমি দ্রুত যাব, লাইভটা অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। খেয়াল করেন, দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্টস টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম। আমার মূল যে কিওয়ার্ড যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই, আমাদের এই যে নতুন কারিকুলাম ছিল এখানে কিন্তু হোমওয়ার্ক দেওয়া যাবে না। আপনারা হয়তো অনেকেই জানেন এই বিষয়টি, অনেকে জানেন না, হোমওয়ার্ক দেওয়া পুরোটাই আমাদের নিষেধ। কিন্তু এখন যেহেতু আমরা কর্মদিবস খুব কম পাচ্ছি, এই কর্মদিবস কম পাওয়ার কারণে আপনাদের সেশনগুলো যেহেতু সময়টা ডিউরেশন কমিয়ে দেওয়া হয়েছে, এই জন্য সুন্দর করে নির্দেশনা দিয়েছে 6.8 এবং 6.9 যে কাজটি রয়েছে এই কাজটি শিক্ষার্থীরা বাসা থেকে করে নিয়ে আসবে। সবচেয়ে প্রধান যে বিষয়টি, এই সেশনগুলো কমানোর ক্ষেত্রে আমাদের 95% যে কাজটি সহায়ক হয়েছে, আমরা অনেক কাজ রয়েছে যেটা আমাদের বাসায় করালেও চলবে, সেই কাজটি হচ্ছে হোমওয়ার্ক কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখেন এইভাবে যদি আমরা প্রত্যেকটি ইউনিট থেকে 1 ঘন্টা 2 ঘন্টা এবং সর্বোচ্চ 2.5 ঘন্টা পর্যন্ত কিন্তু রয়েছে, এইভাবে যদি সময়গুলো কমানো যায় তাহলে কিন্তু আমাদের এই কাজটি সহজ হয়ে যাবে, যারা আমরা এখনো শুরু করিনি। আর হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে আমরা অনেকেই কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নগুলো করি না। এইবারে যেটা করবেন, এই যে ইউনিট 6 থেকে আপনাদের প্রত্যেকটি শিক্ষণকালীন মূল্যায়নের সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে আপনাদের, যাদের কাছে নাই সেগুলো হচ্ছে এই আমাদের রিলসে গিয়ে দেখবেন, রিলস ভিডিওতে সেখানে আমি সুন্দর করে কিন্তু আপলোড করেছি, অথবা অনেক আগে আপলোড করা হয়েছে। আপনি একটা কাজ করবেন, যাদের যে ক্লাসটা প্রয়োজন সেই ক্লাস প্লে লিস্টগুলোতে প্লে করবেন, তাহলে কিন্তু আপনি বিস্তারিত ক্লাসগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটি ক্লাস রয়েছে যে ক্লাসগুলো আপনাদের সারা বছরই অনেক বেশি কাজে আসবে, এবং সবচেয়ে বেশি ভালো লাগবে যে আপনি হাতের নাগালে সব কিছু পেয়ে যাচ্ছেন। সবসময় হয়তো বই ক্যারি করা সম্ভব না, বইয়ে চালু করা সম্ভব না আমাদের হচ্ছে এই PDFটা, সেক্ষেত্রে অনেক স্কুল আছে যেখানে মোবাইল ফোন ক্লাসে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে আপনাকে যেটা আমি সাজেস্ট করবো যে আপনি ক্লাসে যাওয়ার আগে জাস্ট বিষয়গুলো একটু দেখে গেলেন, তাহলে কিন্তু আপনার কাজটি এত ভালো হবে। আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, নতুন কারিকুলামে ক্লাস নিতে আগের থেকে বেশি কষ্ট হচ্ছে নাকি অনেক বেশি এনজয়েবল হচ্ছে, উৎসাহমুখর হচ্ছে প্রত্যেকটি ক্লাস, সেটা একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইউনিট 7 মানে অভিজ্ঞতা 7 ইউজিং ভার্বস ইজিলি। এখানে 7.5 এবং 7.6 আপনাকে এই কাজটি থেকে বাঁচানো হচ্ছে 1 আওয়ার, আমরা 1 ঘন্টা এখান থেকে সেভ করতে পারছি, এবং এই কাজটিও কিন্তু আপনাকে বাসায় দিয়ে দিতে হবে। এবং বাসায় শিক্ষার্থীরা কিভাবে করবে সেভাবে আপনি একটু নির্দেশনা দিয়ে দেন, তাহলে শিক্ষার্থীরা কিন্তু অনায়াসে কাজটি করতে পারবে, অথবা আপনি হেল্প করলেন তাদের বুঝাই দিলেন। এখানে দেখেন আমাদের 1 আওয়ার সেভ হচ্ছে। এরপরে আসেন ইউনিট 8 হিরোস অফ বেঙ্গল, এখানে 8.3 এবং 8.4 এখানে ছিল 6.5 ঘন্টার আপনাদের একটা প্রস্তুতি, সেখান থেকে 1.5 ঘন্টা কমানো হয়েছে, মানে 5 আওয়ার্সে শেষ করতে হচ্ছে। এবং এই কাজটি যেভাবে করবেন, স্কুল আওয়ার্স বিয়ন্ড স্কুল আওয়ার্স, স্কুল আওয়ার্সের বাইরে, এইখানে আসলে আমার একটা দ্বিধা রয়েছে যে বিষয়টি হচ্ছে এরকম, খেয়াল করেন 10টা থেকে 5টা পর্যন্ত তো শিক্ষার্থীরা থাকছে প্রতিষ্ঠানে, এর বাইরে আসলে স্কুল আওয়ার্সের বাইরে বলতে 5টার পরে অথবা 10টার আগে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা কতটুকু আগ্রহী হবে এই কাজটি করার জন্য সেটা আমার একটা সন্দেহ রয়েছে। তারপরে বিষয়টা আপনাদের ভাববার বিষয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটাও বলা হয়েছে যে অফ ডেগুলোতেও কিন্তু আমরা কাজ করতে পারবো, বিশেষ করে ফ্রাইডে এবং স্যাটারডে যদি আমরা সেটা ছুটি কাটাই। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে নাই, অন্য কোনো সাবজেক্টে আমি দেখেছি, যেটা হচ্ছে আপনাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টগুলো রয়েছে বিষয়গুলো, সেখানে কিন্তু বলেছে যে অফ ডেগুলোতেও আপনারা এই
ডিসকাশনগুলোকে ইনক্লুড করাতে পারেন, যাতে করে শিক্ষার্থীদের জন্য অনেক লাভবান হয় তারা আর কি। আচ্ছা, এরপর আসেন অ্যাক্টিভিটি 8.11, দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্টস টু কম্পেয়ার দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম। এটাও আমাদের হচ্ছে বাসায় দিয়ে দিয়েছে, আমি শুধু কিওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপরে খেয়াল করেন ইউনিট 9 এ রয়েছে আপনাদের নোয়িং আওয়ার প্যারেন্টস, অ্যাক্টিভিটি 9.8 এন্ড 9.9, এই দুটো কাজকে আপনাদের ওই একই কিওয়ার্ড ব্যবহার করেছে অ্যাট হোম বাসায় দিতে হবে। দেখেন এই দুটো কাজ যদি আমরা বাসায় থেকে করিয়ে নিতে পারি শিক্ষার্থীরা, তাহলে কিন্তু আমাদের প্রায় 2 আওয়ার্স সেভ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমি অলরেডি অ্যাপ্লাই করেছি আমার শ্রেণীর পক্ষে, অ্যাপ্লাই করে দেখেছি যে শিক্ষার্থীরাও কিন্তু একটু আগ্রহ প্রকাশ করছে তাদের ক্লাসে অংশগ্রহণের জন্য, তারা খুব মানে বাসায় কাজটি করার খুব উচ্ছ্বাসই কাজগুলো করছে। অতএব আমি আপনাদের বলবো যে বাচ্চাদের একটু বা শিক্ষার্থীদের একটু সুন্দর করে বুঝিয়ে দিবে, তাহলে তারা খুব বেশি আগ্রহী হবে কাজগুলো করার জন্য। এরপরে আসেন ইউনিট 10, ফ্রিডম অফ চয়েস, এই জায়গা থেকে আপনাদের 3টি অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে 10.2, 3 এন্ড 4, এই 3টি কাজে আপনাকে বাসায় দিয়ে দিতে হবে। খেয়াল করেন এই 3টি কাজে আপনাকে বাসায় দিতে হবে। অনেকের মনে একটু সন্দিহান আছে যে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো এখানে উল্লেখ করেছে আমরা শুধু সেই অ্যাক্টিভিটিগুলো নিয়েই কাজ করব কিনা, অনেকে অলরেডি কমেন্টও করেছিলেন এবং ফোনও করেছিলেন। আমি আবারও আপনাদের সবারই সুবিধার্থে বলি, আপনাদের এই সেশনগুলোর বাইরের সেশনগুলো নিয়েও কাজ করতে হবে, মানে প্রত্যেকটি পৃষ্ঠায় কোনো পৃষ্ঠায় বাদ যাবে না। শুধু আমাদের এখানে দেখানো হয়েছে যে আপনার যে যে সেশনগুলোর কাজ বাসা থেকে করে নিয়ে আসলে আপনার টাইম সেভ করতে পারবো, সেই সেশনগুলো শুধু আপনি হালকা একটু আলোচনা করে দিলেন এবং শিক্ষার্থীকে বাসা থেকে করে নিয়ে আসতে বললেন। তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেই করেছে যে কোন কোন সেশনগুলো বাসায় দেওয়া যায়, এতে করে তাদের কাম্য যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা অর্জিত হবে। এছাড়া আরও বিস্তারিত এখানে রয়েছে কিভাবে আপনারা করবেন 10.3 এন্ড 10.4, বিয়ড স্কুল আওয়ার্স, স্কুল আওয়ার্সের বাইরে করতে বলেছে, এখানে আমাদের টোটাল 1 আওয়ার্স সেভ হবে। অ্যাক্টিভিটি 10.7টা যেভাবে করতে বলেছে খেয়াল করেন, এটা হচ্ছে একটা পোস্টার প্রেজেন্টেশন, এই পোস্টার প্রেজেন্টেশন এর কাজটি কিন্তু আপনাকে শিক্ষার্থীরা যদি বাসা থেকে করে নিয়ে আসে এই কাজটি অনেক সহজ হয়ে যাবে, অথবা আপনি করায় নিতে পারেন। আবার তাদের যদি ডিরেকশনটা ঠিক মতো দেন, আমাদের নতুন কারিকুলাম সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে ইংরেজির ক্ষেত্রে আমরা যদি ডিরেকশনটা শিক্ষার্থীদের দিতে পারি দ্যাটস ইনাফ, তারা কিন্তু অনেক বেশি লাভবান হবে। এরপরে আসেন ইউনিট 11, লেটস এক্সপ্লোর দ্য সেন্টেন্স, এই শিরোনামে আপনাদের এখানে 11.6, টোটাল এখানে 4 আওয়ার্স রয়েছে, আপনার এখান থেকে 3 আওয়ার্স মানে 1 আওয়ার সেভ হচ্ছে। এই কাজটি আপনাকে দেখেন নির্দেশনা দিয়ে দিয়েছে আপনাদের বাসায় করতে হবে। আচ্ছা, আপনারা যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন আমাদের এই লাইভটাতে, আপনাদের বলে রাখি আমরা মূলত আজকে আলোচনা করছি কিভাবে সপ্তম শ্রেণীর ইংরেজির যে সেশনগুলো কমানো হয়েছে, এই সেশনগুলো কোন কোন সেশনগুলো কমানো হয়েছে এবং সেই কাজগুলো মূলত আমরা কিভাবে করব, বা এর বাইরে পরবর্তীতে আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের এইবার মূল্যায়নের ধরনটি কীরকম হবে এবং সেভাবে শিক্ষার্থীদের কীভাবে আমরা প্রস্তুত করতে পারবো এই বিষয়টি। চলুন আমরা অ্যাক্টিভিটি 11.8টা দেখে নেই, এটাও আপনাদের হচ্ছে বাসায় দিতে বলেছে, শুদ্ধ করে শিক্ষার্থীর বুঝিয়ে দিয়ে বাসায় দিয়ে দেবেন এবং বাসা থেকে যখন তারা এই কাজটি করে নিয়ে আসবে তখন কিন্তু প্রয়োজনীয় নেসেসারি ফিডব্যাকগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আসে ইউনিট 12, সুভাষ প্রমিস, অ্যাক্টিভিটি 12.12 এন্ড 12.13, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিতে হয়েছে এই কাজটি এবং পরবর্তী দিনে যখন তারা হোমওয়ার্কটা জমা দিবে নেসেসারি ফিডব্যাকস অন দিস, এখানে আমাদের 1 আওয়ার সেভ হবে। আমি একটু দ্রুত যাই, আপনারা অনেকেই রয়েছেন আপনাদের একটু সময়ে ব্যস্ততা তো রয়েছে, আমারও রয়েছে একটু। ইউনিট 13, বি দ্য বেস্ট অফ হোয়াট ইভার ইউ আর, ইউনিটটা আমার কিন্তু খুবই পছন্দের। এই আমরা ইস্ট যে কবিতার ইউনিটটা পেয়েছিলাম সেখানে কিন্তু এই লাইনটি ছিল, সেখান থেকে মূলত এখানে একটি অধ্যায় তৈরি করেছে। অ্যাক্টিভিটি 13.1 এন্ড 13.2, এখানে আমাদের 2 আওয়ার্স সেভ করছে। দেখেন দুটো অ্যাক্টিভিটি যদি আমরা বাসায় দিয়ে দিই তাহলে 2 আওয়ার্স আমাদের সেভ হয়ে যাচ্ছে, এতে করে কিন্তু আমাদেরও যে শ্রেণীকক্ষের চাপটা ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে। এরপরে আসেন 13.8 এন্ড 13.9, এটাও আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকছে, আমরা পরবর্তী বিষয়টা দেখে নিই। এবং যে হোমওয়ার্কগুলো করছে মনে রাখবেন সেই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই বাসায় যখন থেকে করে নিয়ে আসবে তখন আপনাকে ফিডব্যাকটা দিতে হবে।
যে সকল অভিভাবক বৃন্দ দেখছেন ক্লাসটি, হয়তো পরবর্তীতে দেখবে, আপনাদের জন্য বলে রাখতে চাই, আমাদের শিক্ষার্থীরা ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আমাদের শিক্ষার্থীরা কতটুকু ইংরেজিতে ছোট ছোট সেন্টেন্স মেকিং গুলো করতে পারছে কিনা বা কনভার্সেশন গুলো করতে পারছে কিনা। এটা কিন্তু আমাদের একটা ইন্টারনাল ফিডব্যাক আমাদের নতুন কারিকুলাম, যে অভিজ্ঞতা ভিত্তিক যেহেতু আমাদের শিক্ষকটা, আর এই জন্য সে সেটা অ্যাপ্লাই করতে পারছে কিনা, সে যেটা শিখছে প্রতিষ্ঠানে সেটা বাসায় গিয়ে অ্যাপ্লাই করতে পারছে কিনা, বা জনসমক্ষে বা মানুষের সাথে কথা বলার জন্য বাংলায় যদি হয় সেক্ষেত্রে শুদ্ধ ভাষায় কথা বলতে পারছে কিনা, শুদ্ধ উচ্চারণ কথা বলতে পারছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা একটু নজরে আনবেন, এবং প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সাথে বা বিশেষ শিক্ষকের সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন, এটা কিন্তু সবচেয়ে ভালো হবে। এরপরে আসেন ইউনিট 14, আওয়ার ল্যাঙ্গুয়েজ, এটি হচ্ছে 14.3। এখানে আপনাদের যে কাজটি দিয়েছে এটা হোমওয়ার্ক দিয়েছে, এবং এরপরে আসেন আপনাদের অ্যাক্টিভিটি 14.9 এবং 14.10, এটাও হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছে। তাহলে এখানে আমাদের হাফ আওয়ার সেভ হচ্ছে এবং এখানে 2 আওয়ার্স। এখানে খেয়াল করেন একটা ইউনিট থেকে আমাদের প্রায় 2.5 ঘন্টা সেভ হচ্ছে। তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী বা হবে, সবচেয়ে বেশি উপকারী হবে আমাদের শিক্ষকদের জন্য, একটা বাড়তি চাপ থাকছে না। এরপরে আসেন ইউনিট 15, রাইট টু মেক, অ্যাক্টিভিটি 15.1 এবং অ্যাক্টিভিটি 15.2, এই কাজটাও কিন্তু দেওয়া হয়েছে, দেখুন বাসায় দিয়ে দিয়েছে। আর আরেকটি বিষয় রয়েছে যে নেসেসারি ফিডব্যাক এখান থেকে আপনাকে অবশ্যই দিতে হবে। আর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে বিষয়টি বলছিলাম যে আপনারা অনেকে আসলে ক্লাস দেখেন, একটু কাইন্ডলি যদি আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে হচ্ছে ভালো লাগবে, যে ইন্সপায়ার্ড হব বা কোন বিষয়টা নিয়ে আপনারা বেশি আগ্রহী হন সেই বিষয়টা নিয়ে। তাছাড়া আর তেমন কিছুই না, আমরা হচ্ছে ভাই বোন, যেহেতু আমরা বাঙালি আমাদের তো একটা কৃপণতার জায়গা রয়েছে, সেরকম আমার কাছে এটা মনে হয় যে অনেকে আমরা ভিডিও দেখি বা হচ্ছে উপকৃত হই, কিন্তু সেটা অবশ্য স্বীকার করতে চাই না বা হচ্ছে লাইক কমেন্ট দিয়ে হেল্প করতে চাই না। আশা রাখি এই হেল্পটা আপনারা অবশ্যই অব্যাহত রাখবেন, শোভন অনলাইন ইংলিশ স্কুলকে আপনারা বিগত দিন থেকে যেভাবে হেল্প করে আসছেন সেভাবেই থাকবেন। এরপরে 15.7 নিয়ে আমরা কাজ করছি, এখানে আপনাদের গ্রুপ ওয়ার্কটা আছে এবং এই কাজটি হচ্ছে আপনাদের গ্রুপ ওয়ার্ক। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার এবং নিউজ আর্টিকেলস ইত্যাদি বিষয়ে একটি অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনি বাসায় করাতে পারবেন। আমি একটু দ্রুত যাবো, এখান থেকে আপনাদের 1.5 স্টেপ হবে। আমরা প্রায় শেষ অ্যাক্টিভিটিতে চলে এসেছি, অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে আমাদের একটি ড্রামা, কমেডি ড্রামা, আমরা জানি যে শেক্সপিয়ার এই নাটকটি। এখান থেকে সবচেয়ে যে বেশি বড় কাজটি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেয়নি, এখানে যেটি দিয়েছে জাস্ট খালি বাসায় কাজটি করতে দিয়েছে। আর 6-এর ক্ষেত্রে বলি, 6-এর যে নাটকটি ছিল কিং লিয়ার, সেখানে কিন্তু শিক্ষার্থীদের পারফর্ম করতে বলেছে, যেটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, সেই তুলনায় 7-এর সিলেবাসটা কিন্তু অনেক সহজ আছে। এই জায়গায় খেয়াল করেন যে যখন হোমওয়ার্ক করে নিয়ে আসবেন সেক্ষেত্রে ফিডব্যাক তো আমরা দিয়েই দিব। অ্যাক্টিভিটি 16.12 এবং 16.13 এই দুটো কাজও আপনাদের হচ্ছে বাসা থেকে করবে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ হয়তো ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যে চলে যাবে, আমি কিছুটা ভাব বুঝতে পারছি। লাইভটা যদি শেষ করতে পারি সুন্দর করে আলহামদুলিল্লাহ, আশা রাখি ভালো লাগবে আপনাদের, কারণ কেটে গেলে হয়তো পুরো আলোচনাটা ফিনিশিংটা আসতেছে না। এখন যারা দেখছেন না সমস্যা নেই, পরবর্তীতে হয়তো আপনারা দেখে নিতে পারবেন, তাহলে আমাদের যদি ফিনিশিংটা শেষ করতে পারি তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। দেখেন এখানে 1 আওয়ার সেভ হচ্ছে, তাহলে টোটাল আমরা ফিনিশিং লাইনে চলে এসেছি। টোটাল আওয়ার্স ছিল আপনাদের, কাঙ্ক্ষিত আওয়ার্স ছিল আপনাদের 60.5 ঘন্টা, আর এখান থেকে আপনাদের 43 আওয়ার্স চলে আসছে। দেখেন অনেকটাই কমে গেছে, প্রায় 20 ঘন্টার কাছাকাছি আর কি, অ্যাবাউট একটু কম হবে। তাহলে এই ছিল আমাদের কারিকুলামের যে হচ্ছে শিক্ষণকালীন যে সিলেবাসটা, আপনাদের এই 10 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।